it the lowest temperature you have experienced ever in your life? Yes, sir. No, I'm on the Jigishkochi. Lowest temperature you have experienced in your life. হরিদ্বারে বেড়াতে গিয়ে কদিন, একদিন দুদিন ম্যাক্সিমাম, দু তিন দিন ছিল হ্যাঁ স্যার, ওই ওয়ান উইক টেম্পারেচারে? ম্যাক্সিমাম। হ্যাঁ, হ্যাঁ স্যার, ওই 3-4 দিন ম্যাক্সিমাম। 3-4 দিন। আর কারোর অভিজ্ঞতা আছে এরকম? নেই। আমার লোয়েস্ট টেম্পারেচার আমি থেকেছি অ্যারাউন্ড 2 ডেজ, দুদিন মতো। দ্যাট ওয়াজ -32 সেন্টিগ্রেড। এবং ওই ওই ধরনের টেম্পারেচারে তুমি তোমার শরীরের দুটো জায়গা তুমি এক্সপোজ রাখতেই হয়, কিন্তু ইউ ক্যানট বি আউটসাইড ইয়োর হোম অর আউটসাইড এনি কাভার্ড প্লেস নট মোর দেন 5 মিনিটস। সেটা হচ্ছে নাক, নাকের টিপ আর কানের এই এই জায়গাটা, কানের লতিটা। এখানে এই দুটো ফ্রিজ করে গিয়ে এটা ব্রিটল হয়ে যায়, টোকা দিলে পড়ে যাবে না। 10-15 মিনিট, 20 মিনিট যদি বাইরে থাকো, এট বি টোটালি ব্রিটল। প্রথমে বেগুনি হয়ে যাবে, বেগুনি হয়ে যাবে, বেগুনি রংটা হয়ে গিয়ে কালার চেঞ্জ করবে, করলে পড়ে যাবে। স্যার এটা কোথায়, -32 ডিগ্রিটা? বলো এটা কোথায় আপনি যে বললেন এখনই? এটা হচ্ছে কানাডার একটা শহরে আমি ছিলাম, ইট ইজ ক্লোজ ক্লোজ টু অটোয়া, শহর নাম হচ্ছে কিংস্টন। মানে তুমি যদি নিউ ইয়র্ক থেকে স্ট্রেট লাইন টেনে দাও আপওয়ার্ড টুয়ার্ডস নর্থ, তাহলে তুমি হিট করবে গিয়ে কিংস্টনে। তাও এটা কানাডার কানাডার ওয়ার্মার পার্ট, কানাডার কোল্ডার পার্ট আরো আরো খারাপ, আরো ভয়াবহ। উইন্টার টেম্পারেচার নর্মাল, আমি দুটো উইন্টার ছিলাম, নর্মাল টেম্পারেচার আমাকে থাকতে হয়েছে। সাবজিরো তো শুরু হয়ে যায় নভেম্বরে, আবার জিরো ক্রস করে পজিটিভে যায় এপ্রিলে। সো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পুরোটাই মাইনাসে থাকতে হয়। টিপিক্যাল -10, -16, -10 টু -20, এটাই ছিল নর্মাল নর্মাল রেঞ্জ। ওয়েল, কতজন হলো আমি দেখতে পাচ্ছি না কেন, স্যার 29 পার্টিসিপেন্টস কত? হ্যাঁ, 29। আজকে এত বেশি কেন? স্যার বলছি একজন নতুন স্টুডেন্ট জয়েন করেছে। নতুন স্টুডেন্ট? সে কি, কে? হ্যাঁ স্যার। কে 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 দেখি, স্যার আমি অপরাজিতা সেনগুপ্ত। দেখি মুখখানা দেখি, এক সেকেন্ড স্যার। বলো তোমার কি অবস্থা, তুমি কবে জয়েন করলে? স্যার আমি আগের সপ্তাহে মঙ্গলবার জয়েন কেন করেছি। মানে তোমার কি কোনো কোনো শিফট হলো নাকি? হ্যাঁ স্যার, শিফট হয়েছে। ইউ আর মোস্ট ওয়েলকাম, কিন্তু কথা হলো যে ওয়েলকাম তো খুব ইয়ে নয়, মানে প্লেজেন্ট নয় যে তোমার জন্য। তুমি কি করে সামলাবে? স্যার আমি স্টার্ট করেছি পড়া, মানে আমি স্টার্ট করে দিয়েছি। তোমার নাম কি? অপরাজিতা সেনগুপ্ত। এটা তো আরেকটা গোলমেলের ব্যাপার হলো, মানে কি উন্মোচন স্যার?
অপআবৃত। আচ্ছা, অপআবৃত প্রথম শুনলাম। তুমি ক্লাসের সম্বন্ধে জেনে নিয়েছো কারোর কাছ থেকে? হ্যাঁ স্যার, কার কাছ থেকে? ক্লাসমেটদের থেকে। তোমার তুমি কোন খাতে জয়েন করলে বলো? তুমি কি পোস্ট বিএসসি? হ্যাঁ স্যার। কোথায় বিএসসি? কোথায়? বিএসসি বিদ্যাসাগর কলেজ, ইলেকট্রনিক্স। বিদ্যাসাগর ইলেকট্রনিক্স। ঠিক আছে, তুমি তো তাহলে অনেকটা তোমার পড়াশোনা মানে করাই আছে, শেখাই আছে, খুব অসুবিধা হবে না। তুমি কার সঙ্গে ইউ আর ইন টাচ উইথ হুম? এখানে কার সঙ্গে তোমার যোগাযোগ আছে? হ্যাঁ, বেন্দ্রিলা শুভম। ও ইন্দ্রিলা কি তোমার ইয়ে ব্যাচমেট বা ক্লাসমেট? হ্যাঁ স্যার। ওকে, ও ইন্দ্রিলা। ইয়েস স্যার। তোমার কাছে যা আছে তুমি তো দিয়েই দেবে, কিন্তু তুমিও তো জানো না ফার্স্ট পার্টটা, সেখানে তুমিও ছিলে না, সেটা কি করবে? তুমি কত দিকে জোগাড় করেছো? স্যার আমি তো ট্রান্সমিশন লাইনের থেকেই রয়েছি স্যার, আমি ফার্স্টের দিকটা রয়েছি স্যার। তুমি প্রথমটা পেয়েছিলে আমাকে? স্যার একদম ফার্স্টে দুটো তিনটে লেকচার পাইনি। তাহলে তুমি তুমি সেগুলো ইয়ে কভার আপ করলে কি হবে? স্যার সেটা সারণদ্বীপের থেকে আমি জেনে নিয়েছি স্যার। বেশ, ওকে, সো ইউ হ্যাভ টাইম, সো ইউ ওয়ার্ক হার্ড। আচ্ছা, আমি পরের ইয়েতে যাওয়ার আগে, আমি পড়ানো শুরু করার আগে আমি একটা জিনিস ঠিক করে নিই। আই উইল বি অন লিভ। দু বছর পরে প্রথম বিজনেস ট্রিপে বেরোচ্ছি, 27th মানডে, 27th আমি থাকছি না শহরে। আমাকে কি ডেট দিতে পারবে বলো? আর আমি তোমাদের দুজনকে দায়িত্ব দিচ্ছি, একজন ওই গ্রুপ থেকে ঐন্দ্রিলা থাকলো, ঐন্দ্রিলা আর ইয়ে শায়ানুদীপ। ইয়েস স্যার। হ্যালো, তোমরা দুজনে ইউ 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 ডিসাইড এনি ডেট এনি টাইম আদার দেন 27th অ্যান্ড 3rd, দুটোই সোমবার পড়ে গেছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই দুটো বাদ দিয়ে তুমি আমাকে আমাকে প্রবাবল ডেট কয়েকটা দিয়ে রেখো তো। ওকে স্যার, এখন তো ঘরে বসে পড়াশোনা হচ্ছে, অসুবিধা কিছু নেই। স্যার স্যাটারডে সানডে। অ্যানাদার পয়েন্ট, অ্যানাদার পয়েন্ট, জাস্ট এ মিনিট। অ্যাকচুয়ালি আমি এখন তো কোনো ইয়ে নেই, মানে আমি মুখ দেখতে পাচ্ছি না, আই কন্ট্যাক্ট নেই, আমি বুঝতে পাচ্ছি না যে হাউ ডু ইউ ফিল। ইফ ইউ রিয়েলি ফিল হার্ড আর টাফ আর এনিথিং ডিফিকাল্ট, দেন ইউ শুড বি ফ্র্যাঙ্ক টু লেট মি নো। তাহলে আমি আরেকটু স্লো বলবো, আস্তে বলবো, বাট আই নিড মোর ডেজ। কি করা যাবে বলো? স্যার আপনি স্যাটারডে তে আমি ক্লাস নিতে পারেন। হ্যাঁ, তো অনলি স্যাটারডে, ইজ ইট সো? অনলি স্যাটারডে স্যার, মানডে আর স্যাটারডে আর এই কেন, দুটো তোমরা কি ডেটের জন্য। আর ইউ ফুললি প্যাকড? ইয়েস আচ্ছা, স্যার। যেমন ওয়েল মানে ওয়েল ওয়েট, নেক্সট স্যাটারডে হচ্ছে ক্রিসমাস, 25 তারিখ, তো আর ইউ উইলিং টু ডু ইন দ্য মর্নিং? সকালবেলা তো ফাঁকা আছি আমরা, তো কারোর কোনো কাজ নেই, করে নেবো হ্যাঁ স্যার, আমাদের প্রবলেম। হ্যাঁ স্যার। নাকি আবার বন্ধু বান্ধবরা হ্যাঁ স্যার। ক্রিসমাসে পিকনিকে যাবে কেউ? সে তো রাত্রিরে। আমি জানি না রাত্রিবেলা কেউ পিকনিক করে কিনা। তো এনিওয়ে, সো ইউ ডিসাইড অ্যান্ড লেট মি নো। আচ্ছা, তুমি এমন এমন ওকে আমাকে স্যার। ডেট দিচ্ছ সেগুলো অসাধারণ। একটা হচ্ছে ক্রিসমাস ডে আর পরেরটা হচ্ছে নিউ ইয়ার্স ডে, দুটোই হচ্ছে স্যাটারডে। সানডে তোমাদের কোনো হলিডে অ্যাক্টিভিটি নেই? না থাকাটাই বাঞ্ছনীয় আমি আমার মনে হয় সেটাই ভালো, কিন্তু আমি শুনে নিতে চাই।
স্যার আমরা একটু গ্রুপে ডিসাইড করে নি, মানে ডিসকাশন করে নি, তারপরে হ্যাঁ জানালে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার জন্য তোমরা কয়েকটা ডেট দেবে, কেননা আমার অন্য এনগেজমেন্টও থাকে, আমি বাড়িতেই বসে আছি, অন্য মানে বাইরে বেরোচ্ছি না, বাইরে বেরোনো আমার জাস্ট 27th। ঠিক আছে, ওকে, চলো। এনিথিং টু ডিসকাস অ্যাবাউট সার্কুলার রেট গাইড? কেউ করেনি, কেউ করেনি, সব ফাঁকিবাজি, কেউ করেনি, তাই তো? কেউ কথা বলে না। আচ্ছা, আমি একটা ডেট বলে দিই, আজকে হলো গিয়ে 20th, বিফোর 25th, আমি 5 দিন সময় দিলাম, বিফোর 25th অর 24th নাইট, আমি 25th আর নেবো না, 24th নাইটের মধ্যে, ইউ নো মাই ইমেল আইডি, অ্যান্ড ইউ শুড সাবমিট অন অ্যাসাইনমেন্ট, দি টপিক অফ দি অ্যাসাইনমেন্ট, দি ফুল সলিউশন, অ্যানালিসিস অ্যান্ড সলিউশন ফর ফার্স্ট টু মোডস, ইন এ সার্কুলার ওয়েব গাইড, সার্কুলার হলো ওয়েব গাইড। ফুল অ্যানালিসিসটা ইউ নিড টু ডিরাইভ, ডেফিনেটলি উইল কনসাল্ট বুকস, ডিরাইভ, অ্যান্ড অ্যাট দি এন্ড ইউ শুড রাইট অ্যাট লিস্ট ফাইভ পয়েন্টস হোয়ার ইউ হ্যাভ ডাউটস অ্যান্ড ইউ নিড ক্ল্যারিফিকেশন। জাস্ট বই থেকে টুকে দিলাম, আমি শুনবো না, আই উইল অ্যাড্রেস দোজ পয়েন্টস ইন্ডিভিজুয়ালি ওয়ান বাই ওয়ান, ডু গেট মাই পয়েন্ট? শাহানা, ইয়েস স্যার, শাহানা, ইয়েস স্যার, তোরটা কে দিল বোঝা যায় না, ইয়েস স্যার কি? টোয়েন্টি ফোর্থ এর মধ্যে যে দেবে না, তার পরের যে অ্যাসেসমেন্ট হবে সেই অ্যাসেসমেন্টে আমি নাম্বার কেটে নেব, ওকে? সো প্লিজ কনভে দিস মেসেজ টু ইউর ফ্রেন্ডস হু আর নট প্রেজেন্ট ইন দিস ক্লাস টুডে। ওকে স্যার, ওয়েল, আই এম গোয়িং টু শেয়ার মাই স্ক্রিন। অ্যান্ড স্টপ শেয়ারিং, আই নিড to close my video. It's easier for you. Are you getting it clear? Yes, sir. No, it is not yet presentation mode. Yeah. So it is WebGuide module 2. This part is more important than the previous one. Previous one is rigorous mathematical analysis. And the second part is the interpretation and engineering applications. প্রথম কয়েকবার নিতে চায় না, ওর যে কি হয়, দাঁড়াও একটু, ওয়েট, okay, so now it is better to share it here.
দাঁড়াতে আরো উইন্ডো কিছু খোলা থাকলে কিছু প্রবলেম করে বোধহয়, দেখছি আমি মাইনাস ক্লোজ অল উইন্ডোজ। Is it viewed? Yes, sir. You're getting full screen view? Yes, sir. Okay. So we start from this relation. We already discussed this relation. You just note one by one very carefully, and we'll just play with these relations and we'll find beautiful interpretations. And those interpretations are too important to understand our real our practical solutions, practical uses, and our everyday uses for the engineers. What is K? First is what is K? What is omega? What is mu? What is epsilon? Tell me. First, you tell about the right hand side. What is omega? What is mu? What is epsilon? Please, quickly. Sir, omega is the angular frequency, epsilon is permeability. Ekto jore. Sir, omega is the angular frequency. And epsilon and mu are frequency of what? Sir, of the wave. Of the wave. Wave ta kothay ache? Sir, we waveguide er moddhe. Tale eta wave noy, so we should call propagating wave. Or yes, electromagnetic sir. Wave, right? Yes, sir. So propagating electromagnetic wave, tar frequency hoche omega or twice by f. Twice by f means f is this frequency. Yes, sir. Good. Then mu and epsilon. Sir, they are permeability and permittivity respectively. What is the meaning of permeability and permittivity of a medium? What's the interpretation of permeability and permittivity of a medium? The medium may be air, medium may be maybe water, maybe milk, maybe oil, or wax, paraffin, anything, or any dielectric. Sir, it defines the strength of the field. Bolo. Sir, it defines the strength of the field in that particular medium. Strength. যে যে কথা বলবে কথা বলবে ভিডিও ভিডিওটা আনমিউট করে বলো তো, আমিও মানে দেখি এদের কথাগুলো, আমি আমি বুঝতে পারছি না, আমি জাস্ট ওয়ান ওয়ান সাইডেড বলে যাচ্ছি, এরা কিছু বুঝছে কিনা আমার বুঝতে হবে। দেখি কে কথা বলছো, ইউ ওপেন ইউর ভিডিও। Everyone should get ready so I can talk to you anytime. Okay. Sir, I was telling that permeability and permittivity, those constants, they basically define the strength of the fields in that medium. Strength of the fields, okay. Okay, Orko, you stay with me. Just wait. Let me check. Shayan. Shayan and then Sek Mosibul. Shayan is not present. Okay. Mosibul. No.
Yes, sir. Possible? Okay, possible. Yes, sir. Tell. What do you mean by the medium permeability and permittivity? Permeability is the same for it defines the strength of that field, sir. Strength of the field. Strength of the field is permeability and permittivity. Yes. তো কিছুই বোঝা যাচ্ছে এবার। অরিজিৎ চক্রবর্তী, অর্ণব, অরিজিৎ অর্ণব, হ্যাঁ বলো। ওরা যা বলেছে আমি কথাগুলো শুনতে চাই না, দে আর নট রাইট। ডু ইউ হ্যাভ এনি আদার আইডিয়া? যাও, কোথায় গেল? হ্যাঁ অরিজিৎ, yeah, tell. এখন এই এই গুগল দেখে বললে আমি ধরে ফেলবো, কিন্তু গুগল, হ্যাঁ মানে ফোনে ফোনে আর ওই ওটা কি বলে স্ক্রিনে দেখে উইকিপিডিয়া থেকে বললে আমি আমি তো সঙ্গে সঙ্গে ধরে ফেলবো। বলো। হ্যাঁ আরে সুমা কথা শুনতে পাচ্ছি না, জোরে জোরে বলো। হ্যাঁ সেটাই সেটাই দা পারমিটিভিটি। আচ্ছা নট ব্যাড। আর পারমিয়েবিলিটি, পারমিটিভিটি তবু বোঝা যায়, পারমিয়েবিলিটি কিছুই বোঝা যায় না, তাই তো? স্কুলে কিসব পড়িয়েছিল, কতগুলো ইকুয়েশন লিখিয়েছিল, কিছু বলেনি না? কি হলো স্যার পারমিটিভিটিটা? স্যার যখন আমরা একটা ওয়েভ যদি একটা মাধ্যমের মধ্যে দিয়ে যায়, তো ওয়েভটার যদি আর একটা, মৃণাল তোমার তোমার ভিডিওটা অন করো, আমি মুখ দেখবো। অরিজিৎ বন্ধ করলে কেন? হ্যাঁ মৃণাল বলো, মৃণাল বলো। স্যার বলছি তুমি কি মাঠে বসে আছো? স্যার ঘরেই আছি। হ্যাঁ দেখি তোমার 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 ভিডিও অন করো। অন করছি স্যার। হ্যাঁ করো। বলছি ক্লাসে স্যার যেভাবে থাকো, ক্লাসে যেভাবে থাকো সেভাবে ক্লাসে বসবে। তোমাদেরকে ইয়ে শুয়ে শুয়ে ইয়ে আর মাঠের মাঝখানে কি ঘরের মাঝখানে না কোথায় বসে আছে আমি তাও বুঝতে পারি না, নাকি কোনো মলে গিয়ে বসে তাও হতে পারে, এখন তো সবাই মলে গিয়ে পড়াশোনা করে। আমি দেখি স্যার বলছি একটা, মুখ দেখি। বাবা এই তো টেকনোলজিস্ট, অন করতে করতে শেষ হয়ে গেল স্যার। তাহলে তোমার কথা আমি শুনতে পারবো না। অর্ঘ, হ্যাঁ বলো 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 মৃণাল। স্যার বলছি একটা ওয়েভ যখন একটা মাধ্যমের মধ্যে দিয়ে যায় স্যার, তো ওই ওয়েভটা যদি আর একটা মাধ্যমে এন্টার করে। তুমি কি বাংলা মিডিয়া তুমি কি বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছো? হ্যাঁ স্যার, ফ্রম ওয়েস্ট বেঙ্গল বোর্ড। ওয়েস্ট বেঙ্গল বোর্ড, বলো। হ্যাঁ তোমাকে তো বাবা একটু করে এবার ইংরেজি প্র্যাকটিস করতে হবে। তুমি বাংলাতেই না, শোনো প্রথম হচ্ছে প্রথম প্র্যাকটিস করো, তুমি বাংলাতেই বলো, মাধ্যমটাকে আর মাধ্যম বলবে না, মিডিয়াম বলো, আস্তে আস্তে হবে। তো একটা ওয়েভ যখন স্যার একটা মিডিয়ামের মধ্যে থেকে যায়, ওয়েভটা যখন আর একটা মিডিয়ামে এন্টার করে, তখন পারমিয়াবিলিটি পারমিটিভিটির কনসেপ্ট আসে, মানে তখন তার তার মিডিয়ামটা, পারমিটিভিটি হয়। মিডিয়ামটা ভেদ করার দেখো কতটা কিরকম ক্ষমতা। মানে কত রকম নোশান ধারণা নিয়ে আছে, এটা একটা ভূতের মতো আর কি, এ বলে ভূত দেখতে এরকম, ও বলে ভূতের বড় বড় দাঁত এরকম আর কি, তাই না? এই আবার কি হলো, ভিডিও বন্ধ হয়ে গেল কেন মৃণাল? এই স্যার আছি স্যার। তোমার মিডিয়াম চেঞ্জ হচ্ছে কেন? দেখি তুমি ছিলে এক মিডিয়ামে,
তো কি হলো, মিডিয়াম থেকে মিডিয়ামে গেলে পরে পারমিটিভিটি কি করে, ঘাট ধরে বাঁকিয়ে দেয় রেটাকে নাকি? ওই একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে ওয়েভটা যাবার যে স্ট্রেংথ, ওইটাই তো এটাই হচ্ছে, এটা এটা হচ্ছে একটা সত্যি কথা তুমি বলেছো বটে, তখন স্ট্রেংথ কথাগুলো বলছো, কথাগুলো আরেকটু পরে বুঝতে পারবে কি বলছো। ঠিক আছে, তোমরা তোমরা ভিডিওগুলো অফ করো, আমি দেখি এবার আমার আরো তোমার বন্ধুরা কি বলে। সৌরদীপ, সৌরদীপ এন্ড শাশ্বত, না শাশ্বত, যে কোনো একজন। সৌরদীপ, নো ওয়ান ইজ ভিজিবল। অর্চনা, ইয়া প্লিজ, ইয়া অর্চনা, ইয়া টেল। ইয়া, আই থিংক পারমিটিভিটি গিভস আস দি মেজার of a medium, how much it allows the electric field lines to pass through it. And permeability gives us the measure of the medium of how much it allows the magnetic lines of force to pass through it. Yes, actually you just now consulted your any website from Google, and Google is okay. No, fine. No. So no, like, if it is permittivity, is always no, Archana, it is quite mature answer, but I need to know more from you. Anyway, okay, so what's the unit of permittivity? Permittivity, I need to calculate, I don't remember. No, if you don't know permittivity, then these words is absolutely of no meaning from your mouth. So you just copied from some website, sorry. It makes no sense. No, whenever we talk about permittivity, it's always about deals with. No, what's the unit of permeability? Then how do you know that there are magnetic field and electric field? Anyway, close your video. Avaprita. Yes, sir. Apabrita. I mean, I'm wrong. Oh, yeah. Yes, sir. So, what's your idea about the medium permeability and permittivity? Are you confident? No, sir. No. Okay. Well, then I come to Oindrila. Yes, sir. Andrila, yeah. What's your idea? Sir, I am quite agreeing with Archana. Like, its ability to permit through a vacuum space or the medium, the electric field of line, that's called permittivity. And for magnetic, for permeability, is the ability of the magnetic field lines to permit through a medium. Like, what do you mean by that? Means how so much the medium is. You are getting the statements through some web version of some site, some website. So it's like what? It's not wrong. It's not bad. But so what kind of definition You don't realize by your heart. So that is very clear from your face. So what kind of definition do you want from us, like that's the good point. Okay, so you stay with me, then I want someone else. Initially Shahanadeep was talking to me, right? Shahana? Yes, sir. Yeah, is open your video. What's your idea about this? Kanadev, what's your idea about permeability and permittivity of medium? But Oindrila is telling it is, she's copied from some website, and the statement she's saying it is already it is heard by you, right? Yes, sir. Yeah, so do you agree with that? Do you feel it by heart? Yes, it's, I think it's,
I think it's right, but wait. Do you feel it by heart? By heart means, sir. By heart. We understand in two ways. One is, or we memorize in two ways, by mind and by heart. So which one is more effective? Obviously, sir, by heart. By heart, yeah. So I want you to understand permeability and permittivity or anything in engineering or in your study by heart. Because if it is by mind, after a few days, you cannot remember. Well, so both of you stay, and all of you, you just follow me. I'm asking you a few questions, and then it will be clear. What is the unit of permittivity? If you don't know, you just... Sir, it's Coulomb square by Newton meter square. Tell? Coulomb square divided by Newton meter square. Oh my God, no. Sir, permittivity, sir, farad per meter. And permeability, Henry per meter. Ke bolche eta? Sir, Udayan. Udayan, you open your video. To mukhta dekhi. Udayan amake bachiye dilo. Dekhi. Good, Udayan. Udayan o copy ma acche. Ami dekhtei pacchi. Choki bolche. So, one is farad per meter, one is Henry per meter. Sir. Right? Okay. What is the unit of inductance, L? You have two. You have three components. Not components, you have three. Circuit elements, passive circuit elements, resistance, inductance, capacitance, right? Right, though, are you aache? No, sir. Electrical engineer, the hate are kichu nahi. Bhagwan are kichu dahi nahi. Resistance, inductance, capacitance. Tumi are kichu toriyo korte parbe na. Resistance shori rakhi, tale inductance and capacitance. Either unit key. One is L, one is C. C farad. R and Henry. R inductance and unit? Henry. Tale actor. Hello. Actor ji Henry per meter or actor holo farad per meter. Sir, tar mane ki amra eta bolte pari je permittivity hocche oi mane মানে ডিফাইন করছে যতটা ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর হবে হোল ইউনিভার্স হ্যাজ বিন ক্রিয়েটেড লাইক দ্যাট ইট ইজ দি কম্বিনেশনস অফ ক্যাপাসিট্যান্স এন্ড ইন্ডাকট্যান্স থ্রু আউট সো ইট ইজ এ কন্টিনিউয়াস ট্রান্সমিশন মিডিয়াম ফ্রম গ্যালাক্সি টু গ্যালাক্সি ফ্রম প্ল্যানেট টু প্ল্যানেট কান্ট্রি টু কান্ট্রি ইজ নট ম্যাটার God has created this medium, that this medium is characterized by its inductance and capacitance. So one is farad per meter and one is Henry per meter. One decides how electric field will behave and another quantity decides how magnetic field will behave. This as simple as that. এইভাবে বোনা আছে, গাঁথা আছে। And that's why the speed of light in a medium that is determined by these two parameters. 1 upon square root of mu and epsilon. And in case of transmission line, it is 1 over square root of L and C. Right? So one is distributed parameter, one is lamped parameter. So is it clear to you?
what is permittivity and permittivity and permeability? Yes, sir. That is the inherent property of that is the inherent property of the medium. তার মানে মিডিয়ামটা কিন্তু এই ইলেকট্রিক্যাল প্রপার্টি দিয়েই ভগবান তৈরি করেছে, তুমি দেখতে পাও না পাও কিছু যা আসে। ফিউ পিপল, তার মধ্যে ম্যাক্সওয়েল একজন, হার্জ, দে মাইট হ্যাভ রিয়েলাইজ সামথিং লাইক দ্যাট, অর দেয়ার concept was close to that, and they could realize this medium is like this and you can use this medium for propagation of wave. And that was contemporary to the development of transmission line, transmission medium. So mu and epsilon are two very important parameters. And either you go by open space, free space, you need this parameter, or you deal with the waveguide. Even this waveguide, it is controlled by these two parameters, but under this given boundary. A boundary ta thakar jonno, waveguide ekta boundary ache to, a boundary ta thakar jonno, we are getting two different parameters, or we are getting some variation from the free space parameter. Okay, so let's go to the sharing part. Stop your video. So what is K ta ki bolo? Propagation constant. মানে কি? সবই তো শোনা যায়। It is the by mind. Is it by heart? Propagation constant মানে কি? Can you determine its sir unique wave number? Sir, কেটা sir wave number 2π by lambda. আচ্ছা wave number টা দেখো না, এখন কথা মানেটা কি? Propagation constant, wave number, shobi kintu kotogulo term. I don't understand the term. I try to understand the meaning of K. What is K? K expression ta ki? 2 pi by lambda, sir. Right, 2 pi by lambda. Mane ta ki? Can you take a propagation constant bola? Eta ki really constant. 2 pi by lambda mane ta ki bolo? ল্যামডা গেলে পরে কতটা ঘোরে, ফেজ কতটা চেঞ্জ হয়, টুয়াইস পাই ইজ দি ফেজ চেঞ্জ ফর ইচ ল্যামডা, দ্যাট ইজ ইয়োর কে ভ্যালু, এটা মনে রাখবে, ইট ইজ টুয়াইস পাই বাই ল্যামডা। নাও ইউ শুড রিমেম্বার যে উই আর টকিং about the medium through which it is propagating. So K is for that medium only. Ekhane medium ta ki? Is it free space? Quickly, what's the medium? K ta kar ke? Seta tomake bujhte hobe. কেটা কার ভ্যালু, কার কে স্যার যেখান দিয়ে প্রপাগেশন হচ্ছে সেটা কি? তাও এআর আছে স্যার, না ওয়েব গাইড মানে মেটেরিয়ালটা, ইয়েস ওয়েব গাইডের ফিলারটা হচ্ছে, ফিলিং মিডিয়ামটা হচ্ছে এআর, বাট দিস কে ইজ অফ ওয়ান ওয়েব গাইড। ওকে, আচ্ছা, so just you wait, I'm sending one more link.
I am discontinuing this. I am sending new link. Shona gache? Hello. Yes, sir. Yes, sir. Okay, yes, sir. আমি ডিসকন্টিনিউ করছি, আমি বেরিয়ে যাচ্ছি। So can I start? It is already 24. I don't know what was the total number finally. Koto chilo, Shanadi? Koto chilo number? 27, sir. 27? It is 24 now. Now 25.
if I start, the problem is that I cannot see. 25. Let's start. Now you come to another relation that you already experienced. এটা আমরা লিখেছিলাম. The right hand side is just some multiple quantity, so I can replace it by one small quantity like a single h square term, single term h. Well, whether you do appreciate or not, you just look at here. What is gamma? Gamma is equal to alpha plus j beta, right? Yes, sir. Okay. So do you understand why is it written like that? Since we have neglected alpha, we have considered only j beta. This is very important. Every relation is very important. I try to follow. How do I do it? So I can write k square in this form, h square plus beta square. What is h square? Do you remember? Do you remember h square is equal to this? The mone ache. I'm talking about the waveguide. The yes, waveguide sir. You already have analyzed. It is from that. Do you appreciate h square is equal to a square plus b square? So this is the form of h square. Have you completed your note up to this? Yes, sir. Okay. Now you try to understand a few more things very important. I'm writing it kx square and ky square. Can you interpret or justify that this writing is okay or not? Kev ekjon bolbe je it is written and it is justified, and if it is justified, why? It is not by mathematics, but by interpretation. Kyo bolte parbe na? Kyo bolte chaiche na amona? Archana? Well, so you just follow me from here. K square. I am writing it. K is a vector, right? It is a vector. So if I write it in the form of kx square plus ky square plus kz square. তোমরা কেউ কি আপত্তি করবে? Because আমার মাথায় কিন্তু ঢুকে আছে একটা জিনিস যে আমি কাকে নিয়ে কথা বলছি, I am talking about my waveguide.
this is my x, this is my y, and this is z. That means the wave vector, if I split it into three coordinates, no one is going to stop me. Kx square, ky square, kz square. That is, k means ikx plus jky, and k kz. তিনটে ভেক্টর দিয়ে আমি তিনটিকে রিপ্রেজেন্ট করতে পারি. If I write this, then what is the value of kz? Kz মানে কি স্যার? গামা, গামা কি হবে এটা? গামা স্কয়ার. তুমি এখান থেকে দেখে বলো গামা কেন বলছো. kz ইকুয়াল টু বিটা. কে মানে হচ্ছে বিটা, তার মানে কেজেড, কেজেডটাই এটাই হচ্ছে তোমার প্রপাগেশন কনস্ট্যান্ট. বিটা ইজ দি প্রপাগেশন কনস্ট্যান্ট, আ ফ্রেস কনস্ট্যান্ট. দ্যাট ইজ কেজেড. তাহলে কেজেড, তাহলে তোমার যে ওয়েভ ভেক্টর, ওয়েভ ভেক্টরের তিনটে কম্পোনেন্ট. নরমালি আমরা এক্স ওয়াইটা হচ্ছে তার স্পেশাল ডিস্ট্রিবিউশন, বাট ওয়েন দি ওয়েভ ইজ প্রপাগেটিং, ওয়েভটা কিন্তু এইদিকে এইদিকে চলে যাচ্ছে. তার মানে এবার আমি যদি একটা, ধরো আপনি একটা রথের ছবি আঁকি, রথটা আমার কাছে ইজি টু টু স্কেচ. আমি একটা রথের ছবি যখন আঁকবো, সো আই উইল গিস আই আই উইল রাইট সামথিং লাইক দ্যাট. উপরে একটা গিফট দিয়ে দিলাম, সামথিং লাইক দ্যাট. সো This is my XY representation, right? But a dot ta kon dike jacche, its direction of movement z. Amar rasta ta ei dike kora ache, so it is propagating along this direction. K jacche, so it is my beta. Say, so whole physical body ta move kore jacche, right? But the nature of this physical body, that is being represented by these two vectors. Je move kore jacche tar distribution ta kemon, because now it is, everything is field, so field is propagating along B, but the field is distributed, field distribution ta kemon. So it is actually representing the wave front. The wave front move kore jabe. সে কি এত সব চলে যাচ্ছে, ও যাচ্ছে না, এগুলো যেতে হবে তো. বলে দিচ্ছে যে আমার ডিস্ট্রিবিউশন অফ ফিল্ড উইল বি কন্ট্রোল বাই পাই, পাই বাই এ, অ্যান্ড দেন ইউ ডিসাইড হোয়াট নাম্বার অফ ভেরিয়েশনস. ওভার এ কতগুলো পাই হবে, ওভার বি কতগুলো পাই হবে. সো এম অ্যান্ড এন আর দি ডিটারমিনিং ফ্যাক্টর্স অফ দি ডিস্ট্রিবিউশন, বাট দে উইল বি প্রপাগেটিং উইথ ফেজ বিটা. দ্যাট ইজ দি ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন, অ্যান্ড নাও ইউ ক্যান প্রসিড. K square equal to kx square, ky square, kz square. Note it down. And then we proceed further. Can we write this like this? Beta ke hath dilam na, kintu ami kx, ky ta ke t diye represent korchi. What is t?
T stands for here? Transverse. Absolutely correct. It is the transverse components. কিন্তু এক্ষুনি আমরা দেখব যে T টাও বদলে যাবে. T এর নেচারটাও বদলে যাবে. It is just one representation. তুমি এভাবে লিখতেও পারো. তুমি নাও লিখতে পারো. It's up to you. But let's try. আমরা এভাবে লিখি কারণ আমাদের একটা ছোট্ট we need to go to the next step for much meaningful interpretation of this equation. So up to this you are fine. Yes sir. Okay. প্রত্যেকটা পদে পদে এই ইকুয়েশন গুলো লাগবে কিন্তু কাজে এটাও এখনো ফাইনাল মানে ফাইনেস্ট ফর্ম অফ ইকুয়েশন নয় আই এম গোইং টু দ্যাট পার্ট ভেরি সুন আচ্ছা কাট অফ কন্ডিশনটাকে একটুখানি স্টাডি করে নিচ্ছি কাট অফ কন্ডিশন মানেটা কি ওয়েভটা আর প্রোপাগেট করবে না সেটা কি হয় কখনো ওয়েভ প্রোপাগেট করবে না তোমার কি মনে হয় দিব্যি একটা ওয়েভ যাচ্ছিল ওয়েভ গাইডের মধ্যে দিয়ে বাট সাডেনলি সামওয়ান সেজ দ্যাট দ্য ওয়েভ ইজ নট ইন এ পজিশন টু প্রোপাগেট ওয়াই ডু ইউ রিয়েলি ফিল দ্যাট ইট ইজ পসিবল স্যার একটা নির্দিষ্ট স্যার সার্টেন ফ্রিকোয়েন্সি থাকবে যার নিচে হলে স্যার যাবে না কেন নয় ওয়াই নট ওকে কে আটকাবে কে আটকাবে তা তো হয় না আমি যখন কোয়াক্সিয়াল কেবল ইউজ করি আমি যখন টুইন ওয়্যার ইউজ করি সেখানে তো হয় না বাট দিস ইজ ওয়ান পিকিউলিয়ার কন্ডিশন ওয়ান পিকিউলিয়ার বিহেভিয়ার ইন ওয়েভ গাইড দ্যাট প্রপাগেশন মে স্টপ ইফ দি প্রপাগেশন স্টপস দেন ইউর বিটা ইকুয়াল টু জিরো সো লেটস স্টার্ট ফ্রম দিস ম্যাথামেটিক্যাল পার্ট দেন উইল ইন্টারপ্রিট ইট ফিজিক্যালি যদি হয় আই ডোন্ট নো হেদার ইট হ্যাপেন্স আর নট বাট ইফ ইট ইজ হ্যাপেনিং তখন আমার কেটাকে আমি কি বলে ডিফাইন করব ওয়েন বিটা ইকুয়াল টু জিরো মাই কে উইল বি কেসি কেসি মিন্স কাট অফ ইট ইজ কাট অফ ওয়েভ নাম্বার অ্যান্ড নাও ইউ ক্যান ইজিলি কোরিলেট হোয়াট ইজ কেটি অ্যান্ড কেসি রিলেশন এখান থেকে বোঝা যাচ্ছে তো যে বিটা জিরো হলে পরে কে ইকুয়াল টু কেসি হয়ে যাবে তা সো কেসি মিন্স কেটি এই যে তোমার ট্রান্সভার্স তুমি যাকে বলেছিলে যে কে এক্স স্কোয়ার প্লাস কে ওয়াই স্কোয়ার দ্যাট ওয়াজ ইকুয়াল টু কেটি স্কোয়ার সেই কেটিটা মানে হচ্ছে কিন্তু কাট অফ নাম্বার তোমাকে ও বলে দিচ্ছে যে কাট অফ কন্ডিশন So from this, we can proceed to find out some interesting properties. Are you okay with this relation? Ami abar eta kaaje lagabo ebar. Yes, sir. Yes, I'm splitting it in this form. And can you tell why I have dropped one parameter? Mu r টাকে আমি ফেলে দিয়েছি কেন? বলতে পারবে? স্যার মিডিয়ামটা নন ম্যাগনেটিক বলে। Absolutely. If the medium is non-magnetic, your mu r has no contribution. So it is a one. So I'm trying to find out a different value of k. দেখো আমি স্প্লিট করে লিখছি.
সো কে মানে অ্যাকচুয়ালি কিন্তু কে নট স্কোয়ার রুট অফ এপসাইলন আর। হোয়াট ইজ কে নট? হোয়াট ইজ কে নট এন্ড হোয়াট ইজ কে? আমি একটু আগে বলেছি কেটা কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কে অ্যান্ড কে নট? এটা তো আর গুগল দিয়ে হবে না। কে নটটা স্যার ফ্রি স্পেসে? অ্যাবসলিউটলি ইউ আর কারেক্ট। দাঁড়া ভিডিওটা একটু অন করি। আচ্ছা ক্যান ইউ সি, দেখা যাচ্ছে? ইয়েস স্যার দেখা যাচ্ছে। ওকে so there is no big difference, there is no big difference in k and k not. Now k and k not is the medium, so one is the free space and another is the same thing in this medium. K is the property in this medium, property of the medium. So কেটাই cannot হয়ে যাবে if you make your epsilon equal to epsilon r, sorry epsilon r equal to epsilon naught. So k and k naught, they are related like this. It is just your information in hand. If you need, we use it in some cases. Well, so we come back to beta square equal to this relation. আগের গুলো পর্যন্ত ঠিক নোট করা হয়েছে? Yes, sir. Good. So again we go back. Beta as a function of omega. Actually, আমি বলেছিলাম যে these relations are very important to interpret multiple features of medium, of waveguide, of propagation. তাহলে কেসিটা তোমার additional প্যারামিটার, যে কেসি তোমার কাট অফ প্যারামিটার। কেসিটা আমরা আগেই দেখে নিয়েছি যে কেসি ইজ ইকুয়াল টু দিস। রাইট এট কাট অফ যদি কখনো এটা কেটে যায় তোমার বিটা জিরো হয়ে যাবে। অ্যান্ড ওয়ান্স দি বিট ওয়ান্স ইউর বিটা ইকুয়াল টু জিরো দেন দিস ইকুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। দিস ইকুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইট ইজ গিভিং ইউ দিস কাট অফ ফ্রিকুয়েন্সি। দেখেছো আমি এই 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 যে ভ্যালুটা পেলাম, ভ্যালুটা এখানে বসিয়ে দিয়ে আমি এই রিলেশনটা বার করে নিলাম। মানে আবার আমি বিটাকে জিরো করলাম, আবার আমি ফিরে গেলাম এখানে। বিকজ আই এম ট্রাইং টু ইন্টারপ্রিট মাই ইকুয়েশন ইন ডিফারেন্ট ফর্ম। এই যে রিলেশনটা তৈরি হলো, এই রিলেশনটা খুব সিগনিফিক্যান্ট রিলেশন, বিকজ মাই ইন্টেনশন ইজ টু ফাইন্ড আউট বিটা ইজ ফাংশন অফ ওমেগা। এই রিলেশনটা তোমরা যদি দেখো, একটা কাট অফ হয়ে গেলে জাস্ট অ্যাট কাট অফ এটাকে ওমেগাটাকে ওমেগা সি করে দাও, কি দাঁড়াবে? হোয়েন ওমেগা ইকুয়াল টু ওমেগা সি, হোয়েন ওমেগা ওমেগা সি জিরো, ইট উইল বিকাম জিরো। সো বিটা উইল গ্র্যাজুয়ালি ইনক্রিজ লাইক দিস, বিটা উইল গ্র্যাজুয়ালি ইনক্রিজ লাইক বেড়েই যায় বেড়েই যায় যতদিন ওমেগা বাড়াবে।
right? But this type of relation or this type of representation is sometimes misleading. আমাকে বুঝতে কিছু কিছু জায়গায় অসুবিধা করে বলে এই ধরনের ইট ইজ অ্যাকচুয়ালি দি বিটা বিটা ওমেগা রিলেশন বাট নর্মালি উই ট্রাই টু রিপ্রেজেন্ট ইট ইন দিস ফর্ম বিটা বাই কে দিস বিটা বাই কে রিলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট So at cutoff it is zero, then it is following this track and finally reaches one steady value. If you have a value, that we will decide later on. What is beta? What is k? What is k naught? It will be clear very soon. A topic about it. So now we know beta is the propagation constant of the wave which is propagating through a waveguide. আর কেটা তোমার কাছে তুমি জানো যে কে ইজ দি সেম থিং হোয়েন ইট ইজ ফিল্ড আপ উইথ সাম সাম মিডিয়াম সো বিটা এন্ড কে এর মধ্যে কোনো বেসিক্যালি কোনো রিলেশন কোনো কোনো ডিফারেন্স নেই উই লার্ন ইট লেটার ভেরি সুন উই লার্ন ইট লেটার সো ইম্পর্টেন্ট কাট অফ প্যারামিটার সো ফ্রম হিয়ার আমরা এতক্ষণ যা দেখলাম দ্যাট ইজ রিলেশন নাও ই কাম ফ্রম হিয়ার ই কাট অফ প্যারামিটার দিস ইজ দ্য রিলেশন সো নাও ই ক্যান ইজিলি ডিটারমিন সো আই এম স্প্লিটিং ইট ইন ডিফারেন্ট ফর্মস টু ফাইন্ড আউট কুইক রিলেশন অফ কাট অফ ওয়েভলেংথ Do you appreciate this equation? And if you appreciate it, your cutoff wave number, sorry, it is cutoff wavelength for MN mode. So this cutoff wavelength for MN mode can be easily represented by this relation. And to be very frank, that this is the property of the waveguide. Waveguide property hoche. The waveguide is dispersive. Dekho cutoff er kache eshe kibhabe ei beta omega curve ta kibhabe non-linear hoye jacche. That means the propagation velocity is a function of omega. That is the velocity, propagation velocity, phase velocity is a strong function of omega, which is dangerous. Why? Because different component of frequency will propagate at different velocities. This is not desirable. That means it is, the medium is dispersive. Beta varies non-linearly with omega or frequency. Well, এই পর্যন্ত লেখা হয়ে গেছে আর 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 ইউ কমফোর্টেবল আপ টু দিস ইয়েস স্যার গুড সো ফ্রম হিয়ার উই ক্যান প্রসিড ফার্দার নরমালি নরমালি অর ইট ইজ ট্র্যাডিশনালি উই ইউজ এয়ার ফিল্ড ওয়েভগাইড সো এপসিলন আর ইকুয়াল টু 1 ফাইন But in many cases, it is partially filled. In many cases, it is completely filled by some dielectric. So now we put here epsilon 1. And with epsilon 1, you first write m equal to 1 and n equal to 0. You know, we determined the different field variations, then through analysis, different modes and other fields.
here you see the cutoff wavelength of these modes. তোমরা এখন যে কোনো মোডের কাট অফ ওয়েভলেংথ বার করতে পারো, এনি মোড ইউ ক্যান ডু. ল্যামডা সি 10 ইজ ইকুয়াল টু 2a, রিমেম্বার দি কাট অফ ওয়েভলেংথ ইজ ইকুয়াল টু 2a. ল্যামডা সি 20 ইট ইজ a. তার মানে কি? দ্যাট মিনস দি ফিজিক্যাল ডাইমেনশন a is the primary determining factor of your cutoff wavelength or cutoff frequency. তার মানে ওয়েভগাইডটা কোন ফ্রিকোয়েন্সি থেকে it will be effective from which frequency, that is determined by its internal dimension. Is it only a? Let's say no. It is equally important. B is equally important. So when it is 0, 1, the mode is 0, 1, so M 0 but N 1. So 0, 1 will be 2B. Lambda C 1, 1. So we are dealing with first four modes: 1, 0, 0, 1, 2, 0, and 1, 1. In case of 1, 1, it is a function of both A and B. তাহলে A B যদি আমি এখন দিয়ে দিই সেন্টিমিটারে, সো ইউ ক্যান ডিটারমিন দি ভ্যালু অফ কাট অফ ল্যামডা অ্যান্ড কাট অফ ফ্রিকোয়েন্সি. Am I right? Yes, sir. And for that, you don't need to remember these equations. You need to remember only this relation. Only this relation. What is the significance of this study? Just come to this point. If not specified, তাহলে টিপিক্যালি ইউ ক্যান কনসিডার ইউর বি ইকুয়াল টু 0.5 অফ এ, এন্ড ইফ ইট ইজ সো বি ইকুয়াল টু 0.5 অফ এ দেন ইট ইজ 2a, ইট ইজ a. ল্যামডা 0, 1 উইল বি a. Am I right? Because it is 2b. 2b means a. Yes, sir. And lambda c equal to twice a by square root of 5. If it is correct, then we can see a few interesting things, that it is the function of frequency. প্রথমে কে আসবে? Your cutoff frequency first will come 1, 0. I convert it to frequency. Then তারপরে কে আসবে 2 এর পরে? 0, 1 and 2, 0 having same cutoff frequency. Am I right? They have same cutoff frequency. Then we'll have T11, same next cutoff frequency. And not only that, this relation is valid for all modes. আমি কিন্তু TTM দিয়ে করিনি. It is not based on T or TM. The equation has been developed, the general solution, where no specific transverse electric or transverse magnetic was involved in this derivation. So it stands good, it stands straightforward for all kinds of modes. So when TM11 comes,
T11 comes from here, TM11 also. Tale, for waveguide, rectangular waveguide, so which one has the lowest cutoff frequency? K prothome toiri hobe. So that's why T10 is called the dominant mode. That is the mode which is appearing first. If I start from zero frequency and gradually increase the frequency of the signal, then we'll see that first mode that is being excited is T10. Next is simultaneously T01 and T20. That is the possibility that both will be existing modes. Dutoi hobe kina, we don't know. Because the mode which one will be there, it also depends on the nature of its feeding. So that will come later. Now it is very important for you to note one important term that is called degenerate mode. Or degenerate modes rather. T01 and T20, they are having same cutoff frequency. So the modes having same cutoff frequency, they are called degenerate modes. Dui bhai ba dui bhai boner moto, they have same cutoff frequency. But the engineers, they don't like degenerate modes because it is confusing. So they always prefer sharp and defined cutoff frequency of all modes. And that's why when microwave engineering was quite matured, and the manufacturers, they proposed that B should be 0.45 of A. So actually, now when we use the standard commercial product, B is not equal to 0.5 of A. B is equal to 0.45A. Why? Because that avoids degeneracy. That is, degenerate mode is no more existing in case of T01 and T20. But if we proceed further, the next mode will be generated T11 and TM11. Ekta kotha boli. When T11 is generated, all these modes will remain. So pure mode is only possible in between these two. T10 is excited from here to here, it will remain. Once you cross this, T10 will be there, and automatically the higher order modes, they are called the higher modes or higher order modes, they will appear one after another as we proceed with frequency. Tar mane mode gulo mishte thakbe. And mode mixing means the pattern will be more complicated within this waveguide. And in most of the cases, they are of no use. Therefore, the clean electromagnetic wave with clean profile, distribution of fields, that is more useful for practical applications, and that's why the dominant mode is the most commonly used mode. So which one your dominant mode in rectangular waveguide? It is TE10 mode. So based on this mathematical analysis, it is easy to perceive and interpret and justify the YT10 is your dominant mode. Are you clear up to this? Should I proceed further? Any question from your side? Yes, sir. Any question from your side?
হ্যাঁ, প্রশ্ন তো থাকবেই, মোটগুলোর চেহারা কেমন, কি ব্যাপার, সব আমি বলবো আস্তে আস্তে। সো উইল কাম ওয়ান ওয়ান আফটার অ্যানাদার। নেক্সট উইল কাম হিয়ার, বিটা কে কার্ভ। এই বিটা কে কার্ভটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাকে বুঝতে হবে। আচ্ছা, যদি তোমার কোনো কাট অফ না থাকতো তাহলে কি হতো বলো তো? বিটা কে কার্ভটা কি হতো, বিটা কে ভ্যালুটা কি হতো? স্যার লিনিয়ার হতো। হ্যাঁ, তাহলে কি হতো, বিটা বাই কে কি হতো? ইকুয়াল টু 1 1 হতো। এটা কোথায় হবে, ওয়েব গাইডে হবে? ওয়েব গাইডের মধ্যে হবে এটা? ইজ ইট পসিবল ইন ওয়েব গাইড? না স্যার। হ্যাঁ, কেন নয়, কেন কেন বলো স্যার? দুটোই তো মিডিয়াম আলাদা, আর একটা হচ্ছে স্যার ফ্রি স্পেস, একটা ওয়েব গাইড মিডিয়াম। ওয়েব গাইডের মধ্যে হবে না কেন? তুমি বলবে স্যার আপনি আপনি ইকুয়েশনের দিকে তাকিয়ে দেখুন, কেসি তো ঢুকে বসে আছে। হ্যাঁ, নন লিনিয়ারিটিটা আমদানি করছে কে? কেসি। কেসি দি কাট অফ প্যারামিটার, that is the cutoff parameter is the introduction or it is the feature of a waveguide and it is coming from its boundary condition. So you to me n pi by a n pi by b এগুলো এসেছে তোমার boundary condition থেকে, তাই না? মনে পড়ে? হ্যাঁ স্যার। We solve it under this boundary. So the boundary condition, that is the metallic boundary, imposes this condition. আচ্ছা, তুমি করো তো একটা, এই বাউন্ডারি গুলোকে আমি বড় করতে থাকছি। হ্যাঁ, মানে ওয়েবগাইডটাকে আমি বড় করছি, কি হবে? এটা বিরাট করে দিলাম, বিটা বিরাট করে দিলাম, করতে করতে এটাকে টেনে নিয়ে গেলাম প্রায় গড়িয়া থেকে শ্যামবাজার পর্যন্ত। তাহলে কি হবে, যে ওয়েবগাইডের এটা যদি আমরা তৈরি করতে পারি একটা এরকম একটা বড় এ বড় বি, তাহলে কি হবে, তো কাট অফটা কোথায় নেমে যাবে? এ যত বাড়বে তত ল্যামডা সিটা বাড়বে না কমবে? কমবে। মারবো ধর ল্যামডা সি বলেছি, ল্যামডা সি ইকুয়াল টু 2a বাড়বে, তাহলে এফটা কমবে না বাড়বে? কমবে কমবে কমবে। এরকম একটা ওয়েবগাইড এর মধ্যে যখন তুমি যাবে তখন তুমি কাট অফ ফিল করতে পারবে না? না। হ্যাঁ, সো ইট ইজ অ্যাজ গুড অ্যাজ ফ্রি স্পেস, তাই না? তখন মনে হবে আমার ওয়াল আছে কি নেই আমার আমার দেখার কোনো ব্যাপার নেই। হ্যাঁ স্যার। Exactly. That means it is a very simple example that you have a cage, tomar ekta khacha ache, and you have a parrot within this, ekta paki ache. So the cage dimension disturbs the bird. So you think that no, the bird is my favorite bird, I want to make a big cage. তুমি একটা একটা ঘরের মতো একটা কেজ তৈরি করলে পাখিটা কি করবে, কি ফিল করবে? As if it is free. তাতেও অসুবিধা হতে পারে। So you make a cage larger than this. তুমি মনে করো তুমি কেসটা তৈরি করলে একটা মলের মতো কেস তৈরি করলে, একটা বিরাট মল, সেই ডাইমেনশন কেস। পাখিটার কাছে যায় আছে, কোথায় আছে, ফ্রি স্পেসে আছে না কোথায়? না স্যার। So it is the same. So everything is related. So depending on you, that is the frequency, compared to lambda, compared to frequency, what kind of dimension you are choosing. That means boundary is very important. Boundary condition, boundary, our kachi boundary is very important. Pakitar kachi boundary is very important. Our kachi means if I am the electromagnetic wave. Tala amar kachi ami dekhbo amar boundary ta amar gaer kache na dure. Then I will decide. So cutoff is the contribution of the boundary condition.
এই হচ্ছে তোমার বিটা কে রিলেশন, ভেরি ইম্পর্টেন্ট রিলেশন। আমি আরেকটু এগিয়ে যাই, ইউ নো দিস ভ্যালু কে ইকুয়াল টু এক্স পাই ল্যামডা, ইউ নো দিস ভ্যালু, আমি জাস্ট ভ্যালুগুলোকে বসিয়ে দিচ্ছি, ইউ নো দিস ভ্যালু কে সি ইকুয়াল টু ল্যামডা সি, কে সি ইকুয়াল টু ওমেগা সি মিউ স্যার। Now, based on this, you can write beta by k equal to lambda by the square root of 1 minus lambda c square, or either you remember this or you remember this. Anyone? So in the beta by k curve, or it is called beta k curve, with frequency, the non-linearity comes due to this cutoff parameter. You see here, this is the cutoff parameter. Jokhon frequency ta, when you are far away from cutoff, tokhon tumi ar dekhte pachho na. ল্যামডাটা খুব ছোট হয়ে গেছে, হোয়েন ইউ আর ফার অ্যাওয়ে ফ্রম কাট অফ, ইউর ল্যামডা ইজ টু স্মল, দেন ইউ ক্যানট সি দি ইম্প্যাক্ট অফ দি কাট অফ, তখন কি হবে, বিটা আর কেটা সমান হয়ে যাবে, এই ইয়ার বিটা অ্যান্ড কে উইল বি ওয়ান। সেই পাখিটার মতো, যে পাখিটা একটা বড় খাঁচা হয়ে গেলে পরে, খাঁচাটা বড় হয়ে গেলে আর ও দেখতে পায় না যে ওর বাউন্ডারি আছে কি নেই। So the wave also cannot feel whether it has the boundary or not when its dimension compared to this boundary is much, much small, dimension of the lambda. So this part, so cutoff is not very desirable part. Jekhane cutoff nei shei part ta khub bhalo. Tar mane eta as good as free space. So beta is the property of waveguide and k is the property of free space of the same parameter, that means its propagation constant. So the beta and k er moddhe absolutely kono parthokyo nei, parthokyo ta toiri kore dey k when you are closer to this boundary, that means the boundary condition causes this dispersion characteristics or this non-linear characteristics of beta k curve with frequency. But we don't use a waveguide far away from its cutoff. Interestingly, we always use our waveguide near cutoff. That's why it's very important. কেন করতে পারি না বলো তো, কেউ একজন বলো, উত্তরটা দাও যে স্যার আমরা অনেক দূরে নিয়ে গিয়ে দূর ফ্রিকোয়েন্সিতে ইউজ করতে পারি না, আমরা কাট অফ এর কাছে ইউজ করি কেন বলো তো? এনিওয়ান? এনিওয়ান? বেশি রিফ্লেকশন হবে না তাহলে, মানে কাটঅফের কাছে করলে কি হবে না, রিফ্লেক্টেড ওয়েভ মানে রিফ্লেকশন হবে না, এরকম এখানে আবার রিফ্লেকশনের গল্প করতে গেল, রিফ্লেকশনের গল্প করতে গেল, আমি বলছি এক কথা তুমি বলছো আরেক কথা, ওটা তো আমাদের রিফ্লেকশনটা করে ঢুকলো, যাই না এবার আদার ফ্রেন্ডস উইল বি কনফিউজড। আমি কাট অফ থেকে দূরে গেলে আমার মাল্টিপল মোড ঢুকে যাবে, আমি তো চাই আমার পিওর মোডটাকে ব্যবহার করতে, সো আই উইল হ্যাভ টু বি বিটুইন দ্য ফার্স্ট কাট অফ এন্ড সেকেন্ড কাট অফ, দেখলাম তাই না, T10 T10 আর T20 এই দুটো কাট অফের মাঝখানে আমাকে ব্যবহার করতে হবে, আমি আই ডোন্ট ওয়ান্ট দি নেক্সট হায়ার অর্ডার মোড টু ওয়ার্ক,
Do you follow me? এখনো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি। Yes, sir. অসুবিধা হবে, আর একটু কদিন যাক, আরো দু একটা ক্লাস গেলে পরে হয়তো আর একটু পরিষ্কার হবে। ধরো আমি একটা এখন একটা হোম ছোট্ট এক্সারসাইজ করো তো, ছোট্ট করে W190 লেখো, W190 পয়েন্ট এ ইকুয়াল টু 0.9 ইঞ্চ এন্ড বি ইকুয়াল টু 0.4 ইঞ্চ। এটাকে সেন্টিমিটারে কনভার্ট করো তো, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বা সব থেকে বেশি ইউজ হয় এই ওয়েব গাইডটা W190। ইউ ডিটারমিন দি ডাইমেনশন অ্যান্ড কাট অফ ওয়েব লেন্থ অ্যান্ড কাট অফ ফ্রিকোয়েন্সি, বার করো ফার্স্ট কাট অফ ফ্রিকোয়েন্সি অ্যান্ড কাট অফ ফ্রিকোয়েন্সি। প্র্যাকটিক্যাল ওয়েব গাইড কত হলো? বেরোলো দুটোর ডাইমেনশন মিলিমিটারে বা সেন্টিমিটারে? Yes, sir. What's a value in millimeter? 22 point something, right? Yes, sir. 22.86. Right. And what is B? 16 point something. So B was 0.4 inches. Right. So it is 10.16. 10.1, right, not 16, yeah, 10.1. Okay. Now you determine lambda c. তোমার b দরকার নেই, কিন্তু আমি যদি তোমাকে বলে তুমি অযথা b করলে তোমার দরকার নেই, বিকজ 2a ইজ সাফিসিয়েন্ট টু ফাইন্ড আউট ল্যামডা ফর T10 নোড। And T20 is simply A. T10 is 45.6 centimeter. হ্যাঁ, F কত, ফ্রিকোয়েন্সি কত? FCT10, FCT20, FCT01, এই তিনটে বার করো। What is T10 cutoff frequency? In gigahertz. If you determine lambda c in millimeter, then you divide 300 by lambda c.
Sir, 6.63. Okay, next one. Next frequency. Next mode. Next mode means ami bolbo T20 and T01. Under both. Sir, 13.15. Yeah. Are frequency got the 13.27. Counter 01 now 10 20. 20. T10 got the 6. Hello? 6.63. 2.0 13.27. 27. Tarpor ekta? 01 koto holo? 0.1 13.27. Under the condition of b equal to 0.5, tato na. You need to find out because b are a relation all other. So you need to calculate in terms of b. 14.76. Right. So there are no more degenerate mode. তাহলে তুমি ফার্স্ট তুমি পিওর মোড পাচ্ছ কত থেকে কত বলো 6.63 থেকে 13.27 এই যে গাইড দিস গাইড ইজ কল্ড এক্স ব্যান্ড গাইড ক্যাপিটাল এক্স এক্স ব্যান্ড ওয়েভ গাইড এন্ড এক্স ব্যান্ড ওয়েভ গাইড ইটস ব্যান্ডউইথ As per specification, you can see anyone can just search in Google that X band rectangular waveguide or WR90 operating band. Just write it WR90 operating band. The 10 gigahertz. 8 gigahertz mid band. Dekho or band of frequency bola ache. It is 8 to 12. 8.20 to 12.40 gigahertz. 12.40. This is the specified band. Typically it is we call 8 to 12 gigahertz. তার মানে তুমি একদম কাট অফ এর কাছেই ব্যবহার করছো দেখেছো বাট নট ভেরি ক্লোজ টু কাট অফ ইয়েস স্যার দ্যাট পার্ট উইল ডিসকাস লেটার সো দ্য ডিসপার্স ইউ ক্যানট অ্যাভয়েড ডিসপার্সন এন্ড দ্যাটস ওয়াই দিস রিলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু কনসিডার আর একটুখানি উই ক্যান প্রসিড So that's why beta k curve is important, and not only that, the beta k relation is equally important for it. Let's proceed. Next, beta by k. We have got this relation now to beta by k now. এবার তুমি বুঝতেই পারছো বিটা বাই কে আর বিটা বাই কেন কি পার্থক্য হবে
That means beta by k naught is not no more equal to 1, it is square root of epsilon r. So k naught is absolutely free space property. So beta with respect to the free space wave number gives you square root of epsilon r. So that is more realistic value. You should remember this relation. When we talk about lambda and it is for a medium epsilon, then it is lambda naught by square root of epsilon r. That means, had it been it the medium free space, then it's in the free space wavelength and square root of this medium dielectric permittivity or relative permittivity. So they are related like this. This stands for epsilon lambda two different phase. So it is just for your clarification. So k and k naught, that this k relates lambda in a medium and this k naught relates lambda in free space. This is called free space wavelength. Lambda zero is typically called free space wavelength, and this is called typically wavelength in that medium. Now, when you are inside the guide, then it is no more lambda, no more lambda c, no more lambda naught. We call it lambda g. It is called guide wavelength. That is very interesting property, and it comes from here, from this relation. What is lambda g? Lambda g means guide wavelength. That means when we write this equation, it will be very clear. What is beta? Beta is equal to twice pi by lambda g, and k naught is equal to twice pi by lambda naught. So with this relation, you can directly write this relation, lambda g is equal to this. So guide wavelength is a property of the dispersive medium when your guide wavelength is somewhat controlled by the cutoff parameter. Due to cutoff parameter, only dure chule jao. When your f is close to infinity compared to fc, then you can neglect it. But when it is close to fc, you cannot. So to determine lambda g is very important, because lambda g is different from lambda naught. Free space wavelength er shonge kintu er ekta parthokyo thakbe. The same frequency propagating through free space and same frequency propagating to a medium or waveguide, their propagation lambda will be different. And that lambda determines beta. I just go by this quickly so that you can understand. The omega just crosses omega c. আচ্ছা ওমেগা যদি ওমেগা সি ক্রস করে তাহলে কি হবে, আর ওমেগা যদি ওমেগা সি ক্রস না করে তাহলে কি হবে, এই দুটো তো জানতে হবে। দ্যাট মিন্স ওয়েন মাই সিগন্যাল ফ্রিকোয়েন্সি ইজ নট ক্রসিং দি কাট অফ ফ্রিকোয়েন্সি, হোয়াট উইল হ্যাপেন, ক্যান ইউ টেল এনিওয়ান হোয়াট উইল হ্যাপেন? নো ওয়েভ উইল বি প্রপাগেটেড, দ্যাটস সিম্পল আনসার। When it crosses omega c, the wave will start propagating. The answer is as simple as that.
Let's see mathematically from this relation. I think you are comfortable with this equation. There is no problem, right? I'm just repeating this equation. Do you agree with me? Yes, sir. Yes, sir. That means we are interpreting gamma. We are interpreting gamma. Gamma is real. You put here, when f is less than fc, then gamma is real. That means imaginary part will be vanished. That is, beta is zero. So there is no beta components. It is attenuative. We don't want this type of waveguide because it is just attenuative. No propagation is possible. When f is greater than fc, gamma is imaginary. That is, gamma is equal to j beta. And when gamma is equal to j beta, your beta propagates like this. It is not actually beta, I'm wrong. It is beta by beta k. Because beta, it is going increasing like this. It is beta by k naught or beta by k, something like this. So now you can hear the beta bears a small real value. Ekhane kintu beta ekta chotto. But here, gamma bears a small real value. Absolutely. Ei je mathematical interpretation, that is not true. It is mathematically true. But in reality, some traces of alpha or attenuation, it is here. Ekhane ar nei. Ebong je karone, this part is highly attenuative. Real gamma value indicates attenuation in the waveguide. So some attenuation is associated over here. Amader keval jodi ideal hoto tale kintu erokom hoto cutoff ta erokom hoto short cutoff. Ei je equation jeta tumra ekhane dekhcho, the mathematical reality particular this equation, it represents the red curve. Sharp cut below omega c and sharp rise, a steady value of propagation constant after crossing omega c. But that's not the reality. Yeah, please. So then can we say that alpha is also a function of omega in this case? And দেখা যাক, আমার 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 মনে হয় ইউ উইল বি হ্যাপি টু সি দি পারফরমেন্স অফ আলফা নেক্সট টাইম। ওকে স্যার। ওকে, সো নেক্সট নেক্সট ডে উইল স্টার্ট উইথ দিস আলফা, ইয়োর ফেভারিট টপিক, অ্যাটেনুয়েশন। বাট ইট ইজ নট ভেরি ভেরি প্যালাটেবল থিং, ইট ইজ বিট ডিফিকাল্ট টু অ্যানালাইজ। কিন্তু আমাদের কষ্ট করে একটু অ্যানালিসিস করতে হবে তোমার জন্য, বিকজ ইউ আর ভেরি ভেরি কিন টু নো হোয়াটস দি ভ্যালু অফ আলফা অ্যান্ড ফাংশন অফ ওমেগা। ওকে, সো আই এম স্টপিং হিয়ার টুডে, নেক্সট ডে উইল স্টার্ট ফ্রম অ্যাটেনুয়েশন। কোশ্চেন হচ্ছে যে আমার নেক্সট ডেটা কবে হবে। আই রিপিট ইট, যে তোমরা কি এক্ষুনি আমায় বলতে পারবে? একটা ডেট 25th হবে। হ্যাঁ, সেটা কি তোমরা এখনই শিওর যে তুমি 25th? তোমার বন্ধুরা তোমাকে কি বলবে? না, কল করে দেব। দাঁড়াও, কল করে দিই তো আমার সুবিধা হবে না, তখন তো কাজটা করতে হবে। আজকে 20, 21, 22, 23 কি এসে আর মিটিংটা আছে না নেই? আমার মনে হয় আমি 23 ফাঁকা আছি। না, 24 হবে না, সরি, 24 মর্নিং আর মিটিং। 23 দেয়ার ইজ এ পসিবিলিটি। আমার মনে হয়
আমার দুটো মিটিং আছে ডিএসটিএস, মনে হচ্ছে যে আমাকে 23টা বোধহয় আমাকে না করে দিয়েছে, 23 তারিখে মিটিংটা বোধহয় ওরা পোস্টপোন করেছে। স্যার 23rd-এ আমাদের প্র্যাকটিক্যাল আছে স্যার, কলেজ যেতে হবে। ও তাহলে কলেজে নিয়ে নেবো। আরে ও বাবা, নিলে আবার আমাকে পুলিশে ধরবে, কালকে ভোট দিয়েছে, কালকে ভোট দিয়েছে, কি হলো? আমার কলকাতা কর্পোরেশন না। কেন পছন্দ না? এ কর্পোরেশনে কি ভোট দেব আমি তো, ইয়েতে পার্লামেন্টে ভোট দিই, তাই না? কর্পোরেশনে ভোট দিয়ে কি হবে? আচ্ছা 23rd ইভিনিং এ কি হবে, বাড়ি ফিরে? হ্যাঁ স্যার তখন হতে পারে, কিন্তু যারা দূর থেকে আসে তারা পারবে কিনা আমি জানি না। তাই বাড়ি ঘুমিয়ে পড়বে, আমার কোনো প্রবলেম নেই। না স্যার অনেকরা ট্রাভেল করে অনেক দূর থেকে। হ্যাঁ কোথা থেকে ট্রাভেল করে বলো, কোথা থেকে করে? 8টার সময় আবার কি ট্রাভেল করবে, রাতে 8টার সময়? স্যার আমার অনেকটা টাইম লেগে যায়, বাড়ি ফিরতে 9টা বেজে যায়। তার 9টা থেকে 10টা? হ্যাঁ স্যার। তুমি বাড়ি থেকে 9টা ফিরে যাবে না বেজে, কোথা থেকে আসো? স্যার আমি হুগলি ডিস্ট্রিক্ট। তুমি এরপরে কি করে চালাবে, যেমন কলেজ করবে নাকি পুরোটাই পুরোটাই দিন প্যান্ডেমিক দিয়ে সারবে নাকি? না স্যার, ওই কলেজ যদি খুলে যায় হোস্টেল বা মেস এরকম কিছু খুঁজে নেব। তো তুমি এরকম করলে তো কি হবে তাহলে দেখা যাক। আচ্ছা 24th-তে স্যার 24th-তে অ্যাভেলেবল আছে স্যার? হ্যাঁ স্যার রাত্রিরে প্রবলেম নেই। দাঁড়া দাঁড়া একটু বসো। আচ্ছা 24 আমরা তো সন্ধ্যাবেলা দুপুরে বিকেলে করতে হবে, দুপুরে করা যায় না? দুপুরে মানে স্যার কটা নাগাদ? বড় বলো কটা থেকে, 3টে থেকে? হ্যাঁ স্যার প্রবলেম নেই, 3টে কি 4টে থেকে 6টা করে দিন, ওটাই বেটার হবে। আমি সন্ধ্যাটা ছেড়ে দিলাম তোমাদের জন্য, আমি 3টে থেকে 5টা, 5টার মধ্যে ছেড়ে দেবো, ডোন্ট ওয়ারি। হ্যাঁ স্যার আমাদের প্রবলেম নেই। তাহলে 24 তাই তো? ওকে স্যার। আমাকে একটু রিমাইন্ডার দিয়ে দিও 23rd-এ। 24 3 3 2 5 ঠিক আছে, চলো। ওকে স্যার, ওকে আমি এখন বেরোবো, ডিপার্টমেন্টে যাবো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।